ব্যাপার হুজুর একটু দোয়া করুন। তখন হুজুরকে বললাম ওই মহিলা মেয়ে ছেলে গায়ে ফোঁক দিয়ে দেন ফোঁক। হুজুর যখন ফোঁক দিয়েছে আমি বুঝতে পেরেছি আমার হাড়খানা জুড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি আমার হাড়টা জুড়ে গিয়েছে, আমি কিন্তু উঠি না, আমি ওই অবস্থায় পড়ে রয়েছি। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আযান দিতে গেছে, আল্লাহু আকবার আল্লাহ আযানের ধ্বনি যখন আমার কানের মধ্যে পৌঁছালো, তখন আমি আস্তে আস্তে উঠে নিজে হেঁটে হেঁটে গিয়ে উজু করলাম। উজু করে এসে আবার হেঁটে হেঁটে এসে আল্লাহর ফরজ নামাজ আদা করলাম। আসার পর গাড়ি করে গাড়ি আটকে দিয়েছেন, আটকে দিয়েছে, আর যাওয়া যাবে না, এখান থেকে গাড়ি ঢুকবে না। তখন কাঁচা রাস্তা, তখন পাকা রাস্তা নয়, মানে গাড়ি জানা যাবে না। কেন? লক্ষ লক্ষ মানুষ জাম হয়ে যায়, বড় অসুবিধা হবে, গাড়ি আর রাস্তা দিচ্ছে না। ড্রাইভার বলছে, ভাই পুলিশকে বলছে এই ব্যাপার, মহিলা মেয়ে ছেলে খালি একবার দেখে চলে আসবে। বলে না পাবো না, মহা মুশকিল, পুলিশ এসে চলে গেল। ড্রাইভার মহিলা মেয়ে ছেলে বলছে কী করা যাবে, হ্যাঁ দেখে দেবে না, একবার চাঁদ মুখটা দেখতে দেবে না, হ্যাঁ কী করা যাবে, খুব কাঁদছে। ড্রাইভার কান্না দেখে থাকতে না পেরে পুলিশের কাছে আবার গেছে, গিয়ে বলছেন ভাই কেরা চেঁচামেচি করছিস, খেয়াল করো। পুলিশের কাছে গেছে, ভাই একজন মহিলা তুমি একটা গাড়ি ছেড়ে দেন না, খালি একবার দেখে চলে আসবে। তখন বলছে আরে দেখে চলে আসবে, ছাড়লে হবে, সবাই আমাকে ছাড়বে, তারা বলতে ওনাকে ছেড়েছেন, আমাদের ছাড়েন বিপদ হবে। না আমি অনুমতি দিতে পারবো না, কেন বিপদ হয়ে যাবে, যাতায়াতের খুব অসুবিধা হয়ে যাবে। যেতে দিচ্ছেন মহিলা মেয়ে ছেলে রাখতে বোঝাবে কাঁদছে। এধারে দেখতে পাওয়া যায় যাওয়ার সাথে দেখলে যখন আর হবে না, ফিরে এসে গাড়িতে বসে বলছে মা কী বলবো, এত করে বললাম কোনো মতেই রাজি হলো না। মহিলা মেয়ে ছেলে বলতে লেগেছেন, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা ঘোরাও আর পুরোপুরা যাওয়া লাগবে না, চলন বাড়ি ফিরে যাই। ড্রাইভার বলছেন মা আর একবার না হয় বলে দেখি না, যদি যাওয়া অনুমতি দেয়। বলে ড্রাইভার সাহেব আর যাওয়া লাগবে না, যার জন্য এসেছিলাম তিনি স্বয়ং এখানে সব জানেন, লেবাস পরে পাগড়ি মাথায় দিয়ে আমার সঙ্গে দেখা করে বলছেন মা এই তো দেখা হয়ে গেল, আর তোমায় পুরোপুরা যাওয়া লাগবে না। কথা বলেন না, দোয়া হচ্ছে আলাদা বা কথা বলেন না। বর্তমান সময়তে না কঠিন অবস্থা হয়ে গেছে, তো যার কারণে আমরা একটা অসুবিধার এবং অসুবিধার মধ্যে পড়ে গেছি, কি কথা ঠিক না বেরিয়ে গেছে। নীতিকে ভালোবাসো নেতাকে নয়, নেতাকে ভালোবাসবেন না তা নয়, তিনি নীতির উপর আছে কি সেটা লক্ষ্য করবো। যদি নীতির উপর থাকেন তাহলে ভালোবাসেন, আর যদি না থাকেন নয়। আমরা দাদা হুজুরের মতবাদ নীতিমত পথকে ভালোবাসি, কি কথা ছিল সেই নীতিমত পথের উপরে থেকে কথা হচ্ছে না, বাইরে ওপরে থেকে কথা হয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাট বাইরে হয় ট্রেনিং আসসালামু আলাইকুম, দরকার হলে ইয়া আহলাল কুবুর করে ছেড়ে দেবেন, ঝামেলা মেটে কথা সেই জন্য বলি বা মজবুত।
কি বলছে না বলছে, ও হাত পাতলে আপনি নিতেন নাই, ও কোনো অসুবিধা নেই, যা কেমন চাই আপনি দেবেন এতে কোনো অসুবিধা নাই। না অধা করেছি সব বাজে অধা, সব বাজে অধা, আমার কথা বিশ্বাস হচ্ছে না হয়নি। তাহলে যাকে মন চাই তাকে দেবেন, আপনার কোনো অসুবিধা নাই। আর এই কিন্তু সকাল থেকে কোনো আলোচনা হবে শ্যামসুন্দরপুরের মঞ্চে এখানে কজন আছে আপনাদের আশপাশ এলাকার মানুষ কে আছেন যারা হাত নেন না মার্শাল্লাহ হাত না পান, তাহলে কথাটা সেই শ্যামসুন্দরপুরে বলেছে বলে শুধু শ্যামসুন্দরপুরের লোকের জন্য কথা লেগেছে পার্টি করে বলে ঝামেলা হয়েছে তা না, সবাই আমরা যারা পার্টি করি আমাদের মধ্যে একটা কিছু না কিছু হয়েছে না হয়নি। হ্যাঁ সেই জন্যে ও সবাইকে করবে, কোনো চিন্তা করবেন না, ও সব চিকিৎসাটা হয় আত্মরাত্রির ব্যাপার আছে নেই হয় আর উল্টো মানতে হলে হয় না, আমার দাদা হয়েছে পাঁচ দিন কোনো দিকে হাত পা করলেন নেই আমরাও তুলপুরি পাবো কি কথা না বেরিয়ে যাবো। আচ্ছা নামাজ, নামাজ আমরা যারা পড়ি না ইনশাল্লাহ নামাজ পড়বো তো না পড়বেন না ভাই, হাত তুলে দেখান আমাকে, আর যারা না হাত তুলবে কিন্তু বিপদ হয়ে যাবে, নামাজ পড়বো নি কেউ বলে তার ইমান থাকবে না। না বাবা কিন্তু হাত তুলেছি অদা করেছি তো কিন্তু কথা শুনলাম নি, এই যে যদি নামাজ না পড়া হয় তাহলে কি হবে, কালকে পড়বো কি হবো, আজকে নাই কালকে পড়বো, আজকে না পড়বো হাত তুলি খালি মনে করা। এখানে কিন্তু অন্য জিনিস, ও ভোটের ব্যাপার নাই তুলে দিয়ে না দিলে ইমান বড় হয়ে যাবে তা কি কথা ঠিক না, বুঝলি ছ কেজি গম নাই পাবো নি তাতে কি হবে, ছ কেজি গম নাই পাবো মহাপুর আমি কি করা যায়, মুসলমান মহাপতে ভালোবাসে মহাপতে ইত্তেফাকে থাকুন, কেন সময়কে বড় কঠিন কি ঘুমাচ্ছেন একজন পিঁপড়েছে পিঁপড়ে আর একটা কুকুর করে কেমড়েছে পিঁপড়ে জলে ঘুম হয়ে গেছে মেজাজ গরম কুমতে কেমড়েছে সেটাকে ধরে মালচানা হবে না গোটা মালচানা হবে বলেন না গো বলা হবে না, কারণ তৃণমূল কংগ্রেসে আমি দেখা দেখি গোটা মালচানা হবে, সেই জন্য বলি চিন্তা ভাবনা করে কাজ করতে হয় মানে মহল যে সময় সেই হিসাবে আমার ব্যক্তিগত মতের কথাটা ওই জন্য তুলে বলেছিলাম কি করবো উপায় নাই কথা বলেন না, যাই হোক সিলসিলার মরিদ বাপ কর্ম নিয়ে আমরা পুকুরি পকা মানুষ খাদ্যরা থাকে। এবারে যখন ইমানের উপর আঘাত আসবে, ইসলামের উপর আঘাত আসবে, শহীদের উপর আঘাত আসবে, কোরআনের উপর আঘাত আসবে, তখন জান দিতে আমরা সব পরিস্থিতি আছে তখন আমরা জান দিতে প্রস্তুত, কোনো অসুবিধা নেই জান তো একটা দিন একটা দিন যাবেই যাবে কি গো, জানটা আল্লাহর জন্য যাওয়া ভালো আর দুনিয়া নেতার জন্য যাওয়া ভালো জোরে বলে আল্লাহ, ও তো ঠান্ডা মতো ঘরে বসে থাকছে ঠান্ডা ঘরে সব ঠান্ডা ঘরে আর ওখান থেকে বসে কাটি কাটাচ্ছে, তুমি আমি লাভ তুমি বলা বলে ছোটবেলায় একবার কলকাতায় গেছিলাম দেখি গোল হয়ে ঘিরে রয়েছে, আমি মানে কি হলো যে দেখি একটা প্লাস্টিকের পুতুল আলোকে ভেসে আছে হাত পা খ্যাঁচাখ্যাঁচি করছে লড়াচ্ছে, আমি বলি কী হলো ভালোভাবে লক্ষ্য করে দেখি ওর পেট থেকে ছেঁদা করে দিয়েছে দিয়ে একটা সরু কালোর পুতুল দিয়েছে, মানে কমজোর চোখের মানুষ দেখতে পাবে না এত সরু, আমি কিন্তু ভালোভাবে লক্ষ্য করে লাইনকে দেখে দেখে দেখি ওই লোকটা আঙুলে জড়ানো আছে, আমি যেমন তুমি দেখছি না আমার আমি আর কিছু বলি করে দেখি উনি টেনে না আঙুল লড়াচ্ছে আর উনি খেঁচা খেঁচে করছে, ও এইখানে কম
তুমি আমি আগুন লড়াতে কে পাঠাতে কে নদী জমায় কে পুকুরে উল্লে পড়া আছে সেই জন্য খুব সাবধান করে বলিস না মুসলমান একটু বুঝে শুনে চলাফেরা করতে হবে এখন তো এই মানে যা অবস্থা ছিল ধর্মের ব্যাপারও ইমান রাখা করা কঠিন হয়ে পড়েছে তাতে আবার জান যাওয়ার অবস্থা কথা ঠিক না বুঝি সেই জন্য বলি একটুখানি একটা চলাফেরা করতে হবে নিজে আনলে পরে খান আল্লাহ বিল্লাহ করবো কি করে কথা ঠিক না মাল্লাহুল মাওলা ফালাহুল কল যখন কোন মানুষ মাওলা হয়ে যায় সারা মখলুক তখন তার হয়ে যায় আর মুমিন যারা হন তাদের হেফাজত করি স্বয়ং আমার আল্লাহ হয়ে যান জোরে বলো মুমিনদের হেফাজত করি কে গো আল্লাহ আল্লাহ এবার বাসাটি না শাস্ত্রী কবস্থায় রায় করেছিলাম না মুরব্বীদের কাছে শোন না মাতপুরে হাজার সফি সাহেব বলল হ্যাঁ হাওড়ায় স্টেশন বুক ভরা দাঁড়িয়ে মানুষ ভয়ে দাঁড়িয়ে খেতে ভয় পেরিয়েছে উনি বুক ভরা দাঁড়িয়ে লাঠি হাতে এ মাতা ও মাতা করছে প্ল্যাটফর্মে কেউ কেউ তাকে না কথাও বলে না কেন মোমেন আর আমরা মোমেন গোট খাওয়ার জন্য শুধু মোমেন মুসলমান না কাম কোথায় আমাদের বলেন হ্যাঁ মুসলমান নামাজ নাই রোজা নাই হরাত নাই জাকাত নাই তসবিহ নাই তেলাওয়াত নাই মুরাকাবা নাই মুজাহিদা নাই মুসলমান মেরে দেওয়া করে দেওয়া ফোন করা রাজন করা বাচ্চা করা চুরি করা টাকা দিয়ে দেওয়া মুসলমান সিনেমা বাইর করতে আসে ভাইও ভিডিও সিরিও মুসলমান তারি মহান গ্যাজার উপর আপন ভাং গুর্জার মজার কিছু বাদ দিচ্ছে নাই সব খেয়ে শেষ করে ফেলছে আর এই সব আমাদের মধ্যে আছে আর এই যদি চরিত্র হয় গুণ হয় তাহলে আল্লাহর রহমত কি আমাদের উপর বর্ষণ হয় জানেন না পাঁচজন শরীফের বুকের উপর কি আছে সুফি আব্দুল মোমেন রহমতুল্লাহ নাম হলে আব্দুল মোমেন কাম আছে জঙ্গলে গিয়েছেন বাঘ সম্মুখে পড়েছে আরে বাঘ আল্লাহ যদি তোকে আমার খোরাক তোকে করে থাকায় খেলে আর যদি খোরাক না করে থাকে আমার একটা পশমের গোড়া ক্ষতি করতে পারবে না আমি আল্লাহর একজনা গুনাগার বান্দা নবীর একজনা গুনাগার উম্মত আর পুরো করার পেশায় মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেরার একজনা নগণ্য মরিদ বলে মির্জা হুজুর কেরাকে বলছেন স্বয়ং মির্জা হুজুরকে বলছেন আমি নিজে শুনছি মেজে ভাই কি বলবো বাঘটাকে আল্লাহর পরিচয় নবীর পরিচয় দেওয়ার পর আমি আমার পীরের পরিচয় খেলা দেওয়ার সাথে সাথে বাঘটা সব বিড়ালেন নাই আমার গায়ে লেজ লাগিয়ে ঘুরতে লেগেছে আমি ঘুমিয়ে আছি শুয়ে আছি সারা রাত আমাকে বাঘটা পাহারা দিয়েছে জেরো এই বলে মোমেন তো বড় বড় কথা হচ্ছে হ্যাঁ চলো না চিড়িয়াখানায় ঢুকে পড়ুন শিবা মারা তো ছেড়ে দেবে কি কথা ঠিক না ঢুকে পড়ুন একটু হাতটা বেশি ঢুকিয়ে দেবে আমি মোমেন হ্যাঁ খাতা মেরে তোমার ললানা ছাড়িয়ে ওঠে তার কি কথা বলে মোমেন গিরি কেটে যাবে সেই জন্য বলছি মুসলমান কোথাও চাচার দলে পড়ে নাই বহুত কিছু কি কথা ঠিক না বেশি যুদ্ধের ময়দানে গিয়েছেন জেহাদের ময়দানে আমার বাদ না গো নাক ঢুকে দিচ্ছে আল্লাহ নেড়াড়ে ঘুরে বেড়াচ্ছে আমার আল্লাহ সর্বশক্তি মান ওই নাক আমাদের ঘোরাতে পারেন না পারেন না গো বিয়ে পড়ছে বিয়ে একবারে নেব না হ্যাঁ গোলাম খাজা নাক ঢুকে দিয়েছে ঘুরে বেড়াচ্ছে আমার আল্লাহ হচ্ছেন সর্বশক্তি মান ইন্নাল্লাহ তখন বলছে যে কি ব্যাপার ছুটে ছুটে চলে আসেন আপনারা কারা এখানে কি করছেন
আমরা হচ্ছি রাসূলুল্লাহ সাহাবা যারা বলেন না যুদ্ধের ময়দানে গিয়ে খেলালাম, জিহাদের ময়দানে গিয়ে খেলালাম, বড় ক্লান্ত শ্রান্ত হচ্ছে, এখানে রাত্রে বিশ্রাম করা হবে, আরাম করা হবে, ঘুমানো হবে। বলে ভাই আপনারা বাহির দেশের মানুষ, আমার দেশের খবরা খবর জানেন না, এ পাশে জঙ্গল দেখছেন, আপনার হিংস্র জন্তু পাক সিংহ কত সূর্য খানা হস্ত যাবে, আপনাদের জীবনহানির আশঙ্কা, যদি রাত্রে বিশ্রাম আরাম করতে চান তাহলে আমাদের সাথে চলে, আমার সাথে চলে আসুন, দূরে গেলাম সেখানে আরাম করবেন, রাত্রে বিশ্রাম করবেন। বলে ভাই আপনি কথাটা বলে দিয়েছেন শুনে আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরছি, বড় ক্লান্ত শ্রান্ত, কিছু সীমাটা বোগাড়া হয়ে গিয়েছে, কিছু বাকি রয়েছে, এখান থেকে ভেঙে ভুগে আর এক জায়গায় সীমা গাব অবস্থার মধ্যে আমরা নাই। আপনি শুনিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু রাত্রে আজকে এখানে।